গণমাধ্যমে যারা তারকা হিসেবে নন্দিত বা নিন্দিত তাদের ছবি বা পোস্টার তো আমরা হরহামেশা দেখছি। সেই ছবিকে যদি নিজের একটি ফর্ম দেয়া যায় বা আলোকচিত্রে ফুটে ওঠা তারকার কোনো অভিব্যক্তিকে দেয়া যায় নিজের অনুভূতির ছোঁয়া, ছবিকে যদি বন্দী করা যায় ছবির ভেতরের অন্য কোনো ফ্রেমে, একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না? এই অদ্ভুত ও নতুন ধর্মী কনসেপ্ট নিয়ে কাজ করেছেন শিল্পী ফিরোজ মাহমুদ। ঢাকা আর্ট সেন্টারে চলছে তার একক প্রদর্শনী লস অব দ্য টপস ইজ ব্লেসিং অব দ্য ডিসগাইজ। জাপানের সুমোটা একটা খুব পপুলার একটা মিডিয়া বা এন্টারটেনমেন্ট, তো সবাই সুমো খুব পছন্দ করতো। তো সুমো ফেডারেশনের মধ্যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ক্রাইমটা শুরু হয়েছে, তো ড্রাগ কেলেঙ্কারি, ম্যাচ ফিক্সিং এমন থাকে এবং নারী কেলেঙ্কারি বিভিন্ন ধরনের থাকে। তো তখন আস্তে আস্তে মিডিয়াগুলোতে অনেক বেশি এক্সপ্লোর করে, তখন আমাকে এটা রিয়াক্ট করে খুব। তো আমি মূলত ড্রয়িং করতাম কিউবিক স্টাইলে, বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়ে ড্রয়িং করতাম। তখন মনে হলো আমি কীভাবে এই স্ট্রাকচারগুলোকে কীভাবে ফটোগ্রাফির মধ্যে মানে রিফ্লেক্ট করাতে পারি, কীভাবে ট্রান্সফার করতে পারি। তখন আমি ওই ফর্মে যারা কন্ট্রোভার্সিয়াল সেলিব্রিটি, যাদের নিন্দিত এবং নন্দিত যারা, তাদেরকে কীভাবে আমার স্ট্রাকচার দিয়ে তাদেরকে সাপোর্ট করতে পারি। আমি ঠিক ডিরেক্ট টাইটেল দিইনি, রেটোরিক্যাল একটা টাইটেল দিচ্ছি। আমি নর্মালি কোনো ফটোগ্রাফি আগে সামনে রাখি, তারপরে চিন্তা করি। অনেক সময় ইট টেক্স সো লং টাইম টু ফিক্স মাই আইডিয়া, ফিক্স মাই প্ল্যান। এই পজিশনটা দেখে মনে হচ্ছে সালমান খান খুব রিল্যাক্স মুডে এমন হাত উঠাচ্ছে, বাট আমি যখন স্ট্রাকচারটা দিয়েছি ইট হ্যাজ বিন মোর সেফ, যে তার হাতটা পড়ে যাবে না, তো রিল্যাক্স মুডটা নষ্ট ডিস্ট্রয় করতে চাই না। অনন্ত জলিল সে সব কিছু জাস্ট পড়ে যাচ্ছে, আমি জাস্ট এই স্ট্রাকচারটা দিয়েছি এটাকে, সে হ্যাজ বিন মোর রেস্কিউড। যদিও আমার হাস্যকর একটা প্রজেক্ট, অনেক দেখা বাইরে আমাদের দেশে পার্টিকুলার কোনো এক্সিবিশন হয় না যে অর্নি এক্সিবিশন, হাসি নিয়ে এক্সিবিশন এমন, তো বাইরে যখন হাস্যকর হিউমারাস লাফটার নিয়ে এক্সিবিশন হয় তখন দেখা যায় যে এরকম তারা খুব এনজয় করে।